এখন আওয়ামী লীগের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন জনগণকে নিয়ে মশকরা চলবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে তিনি বলেন আজ গরিব মানুষ আরো গরিব হচ্ছে আর তারা বড়লোক হচ্ছেন আগামী নির্বাচন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন বিএনপি নির্বাচন চায় তবে তা নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে আমার ভোট আমি দেব তোমার ভোটটাও আমি দেব এটা হচ্ছে আওয়ামী লীগের স্লোগান বন্ধুগণ এইসব ইতরামি আর চলবে না এইসব ফাজলামি আর চলবে না জনগণকে নিয়ে মশকরা চলবে না আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনের আগে এই আওয়ামী লীগের সরকারকে এদিকে রাজধানীতে নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি মানববন্ধন করে এতে দলটির নেতারা বলেন অর্থনীতি আজ দুর্নীতির কাছে হেরে গেছে জনগণ যখন আন্দোলন সংগ্রাম কোন ক্রাইসিস ফেলে থাকে পতন করার জন্য রাস্তায় নামে তখন কোন শক্তি তারা টিকে থাকতে পারে না এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন দেশকে রক্ষা করতে হলে এ সরকারকে বিদায়ের কোনো বিকল্প নাই যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় দিতে হবে রাশিদুল কাদের নাগরিক ঢাকা